আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার বলছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো ফেসবুকে ঝগড়া করা। তারপর এইরকম একটা টার্ম বললাম যে ঝগড়া, তো এই বিষয়ে আমি বিস্তারিত বলছি যে ফেসবুক হলো একটা সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া বলে আর কি, সামাজিক মাধ্যম। তো মানুষ সামাজিক জীব, এটা আমরা জানি যে মানুষ একা বাস করতে পারে না, সমাজবদ্ধ হইয়া থাকতে হয়। মানুষ শুধু স্বামী স্ত্রী দুইজন মিলাও একা কোথাও থাকতে পারে না, সে সবসময় একটা সমাজবদ্ধ হইয়া থাকে। যেখানেই থাকুক, গ্রামেই থাকুক, শহরেই থাকুক, সেখানে তার একটা সমাজ আছে। তো আমি যেহেতু মানুষ, আমি সমাজেই আছি সবসময়, তো আমার জন্ম হয় গ্রামে। তো গ্রামে বড় হয়েছি, জন্মের থেকে বুঝমান হওয়ার পরপরই দেখেছি যে মানুষ ঝগড়া করে, সমাজের মানুষ ঝগড়া করে। এটা অস্বাভাবিক কিছু না, এটা সামাজিক মানুষ ঝগড়া করবে। সমাজবদ্ধ হয়ে থাকলে সবসময় মতের মিল হবে না, মতের যখন মিল হবে না, মতানৈক্য হবে, তখন ঝগড়া লাগবে। আবার যতক্ষণ মিল আছে, খুব বন্ধুত্ব আছে, ওই ভাই ভেয়েও দেখা গেল একজনের ছয়টা ছেলে, দেখা গেলো ছয়জন খুব মিলমিশা আছে, হঠাৎ করে দেখা গেলো একজনের প্রতি আরেকজনে বিগড়ে গেল। তো ওই ছয়জনের মধ্যে দেখা গেলো এক ভাইয়ের পক্ষে তিনজন গেলো, আরেক ভাইয়ের পক্ষে দুই পক্ষ হইয়া ঝগড়া লাগলো আর কি, ঝগড়ার থেকে মারামারি এইরকম। তো এটাও সমাজের একটা অংশ, ঝগড়া করা। যেখানে মানুষ আছে সেখানে সমাজ আছে, যেখানে সমাজ আছে সেখানে ভালোবাসা আছে, মিল মহব্বত আছে, সেখানে আবার ঝগড়া আছে। তো এই সমাজটা আসলে আস্তে আস্তে ব্যাপকতা লাভ করে। তো ফ্যামিলির মধ্যে একটা সমাজ আছে, তো ফ্যামিলির মধ্যে সমাজ আছে, আবার অনেকগুলা ফ্যামিলি মিলে একটা গ্রাম হলো, গ্রামের একটা সমাজ আছে, আবার অনেকগুলা গ্রাম মিলে এরকম আস্তে আস্তে দেশ মহাদেশ, দেশে দেশে একটা সমাজ আছে, এক দেশ আরেক দেশের সাথে বন্ধুত্ব রাখে, আবার ঝগড়া করে, ঝগড়া করে আবার যুদ্ধ লাগে এইরকম। তো ওটা তো হলো বাস্তব সমাজ। তাহলে ফেসবুকটা হলো একটা বাস্তব বলব না তো, এটা ডিজিটাল সমাজ, ডিজিটাল সমাজ বা অন্য কথায় কী বলা যায়, ভার্চুয়াল জগৎ, ভার্চুয়াল সমাজ। তো এইখানেও ঝগড়া আছে। তো এখন এই ঝগড়া আমরা কতটুকু করব, কতটুকু করব না, কেন ঝগড়া করব না, এটা নিয়ে আমি একটু উপদেশমূলক কথা বলবো, বিশেষ করে যারা আমার ছোট আছে তাদের জন্য। তো সেটা হলো যে এই সমাজে আমরা বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ হই, এরকম দেখা যাবে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, এরা গ্রুপ করে, মানে যাদের সাথে যাদের একটু মনের মিল আছে বা কাজের মিল আছে তারা মিলে একটা গ্রুপ করে। যেমন আমাদের ফেসবুক ফ্রেন্ড তো সারা বিশ্বে আছে, কিন্তু বড়ের পাড়ার রাশি যারা আমাদের গ্রামবাসী, তাদের নিয়ে আমি একটা গ্রুপ করছি, নাম দেওয়া হয়েছে বড়বেট পাড়ার পোস্ট। মানে বড়বেট পাড়া আমরা যারা থাকি তারাও ফেসবুক ফ্রেন্ড, কিন্তু তারা একটা ক্লোজ ফ্রেন্ড গ্রুপ করছে। এই গ্রুপে সদস্যরা বড়বেট পাড়ার উন্নয়ন চায়, উন্নয়নের জন্য পরিকল্পনা করে এবং সেইভাবে কাজ করে, নিজেরা মিটিং করে, জুম মিটিং করে, তারপরে নিজেদের মতামত আদান প্রদান করে। তো এর মধ্যে এটা করতে গিয়ে আবার এই গ্রুপে গ্রুপে লেগে যায়, মানে ঝগড়া লেগে যায় আর কি। তা
হেভি হেভি ঝগড়া লেগে যায়, তো আবার গ্রুপে গ্রুপে গ্রুপ কিন্তু একটা, ওর মধ্যে আবার গ্রুপ হয়ে যায়, এই দেখো। তো এখন আমরা কতটুকু ঝগড়া করব সেইটাই আর কি। ঝগড়া করা কিন্তু শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। আমি আমার মনে আছে যে যে এই কোনো কোনো বাড়িতে দেখতাম এই শাশুড়ি আর বউ দুজনে ঝগড়া করতেছে, হ্যাঁ আপনি এরকম করলেন, আপনি ওইরকম করলেন, তুমি এরকম করলা, তুমি এরকম করলা, তুমি তো এরকম করবাই, তোমার বাপে শিখাই দেয় নাই, হ্যাঁ আপনি তো এরকম করবে, আপনার বাপে শিখে, এইরকম ভাবে দুজন লেগে গেল। আবার তারা কিন্তু খুব মিল আছে, রান্না করতেছে, খাইতেছে, একজন একজন বেশি খাওয়াইতেছে, তুমি নাও ওইটা নাও, এরকম করতেছে, আবার তারাই ঝগড়া করতেছে। তো তখন এই পড়াশোনা বাদ দিয়ে দৌড়ে যাইতাম আমি ঝগড়া শুনতে, এই দেখতাম খুব ভালো লাগে। কিন্তু ঝগড়া শুনেন কিনা, ঝগড়া দেখতে খুব ভালো লাগে। এই যে ইয়েরাও খালি মানুষের ঝগড়া না, জানে যে মোরগ লড়াই দেয়, যে গ্রামের মানুষ দুই মোরগে ঝগড়া করতেছে, কি মারামারি করতেছে, এইটা আবার মানুষ হাজার শত শত মানুষ তাঁতা দেখতেছে, মানে মজা করতেছে, হাততালি দিতেছে, দুইটা সার গুতাগুতি করতেছে, শিং ব্যাঙ্গা দিতেছে, গা কত জোরে জোরে আঘাত করতেছে, এটা মানুষ মজা করে দেখতেছে, হাসতেছে কতই। তারপরে এই মহিষ হাঁস এই এই গরুর লড়াই এগুলো দেখতেছে, অত তাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে, এটা মানুষ দেখতেছে। আবার ওই যে জব্বারের বলি যে একটা চিটাঙ্গের খেলা আছে, এই পারাভারি করে মানে ওই এটাকে বলে পাছার দরাই দুজন দুজন, এটা মানুষ দেখতেছে, ওরা কিন্তু তারা কিন্তু আবার আঘাত দিতেছে একজনকে, আর আমরা যে রেসলিং খেলতেছি দেখেন কত বড় বড় জোয়ানরা একজন একজনে মারতেছে, এটা আমরা টেলিভিশনে দেখতেছি, বাস্তবে দেখি টেলিভিশনে দেখি। এই তাহলে ঝগড়া দেখতে মানুষের ভালো লাগে, সবাই দেখে, যিনি যারা ভালো মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, তারাও ঝগড়া দেখে, এইগুলো দেখে কিন্তু সবাই। তো আবার একটা ফুটবল আমরা খেলা বলতেছি, কিন্তু এরা ধরেন একটা ঝগড়া, মানে একটা একটা বল তার কোনো ই নাই, দোষ নাই, কিছু নাই, এর একটা লাইটে তেলেতে একদিকে নিয়ে যেতেছে, আবার দায়িত্বে যেতে আরেকদিকে নিয়ে যেতেছে, বলের বাড়া মানে বল ফাড়াই হলে যেতেছে লাগছে, কিন্তু এটা কিন্তু এক ধরনের ঝগড়াই, আমি লাইটে এদিকে নিয়ে যাবো, যদি এটা আমাদের আনন্দ আছে খেলা, এটা খেলা বলি আর কি, কিন্তু এটা একটা আনন্দদায়ক ঝগড়া। এবং এখানে আবার একটু আঘাত দিলে হঠাৎ করেই আর মারামারি লেগে যায়, ওইটা তো আসল ঝগড়া। তো এই ঝগড়া দেখার জন্য আমরা হাজার হাজার মানুষ টিকিট করে গেলে এতে বসে থাকি, দিনের পর দিন সারাদিন দেখি ঝগড়া দেখি, আবার টেলিভিশনও বাড়িতে বসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বসে গেছে ঝগড়া দেখতেছে। তো এখন তাহলে তো ফেসবুক যেহেতু সামাজিক মাধ্যম, তাহলে এখানে ঝগড়া আছে ঠিক হবু ওই রকমই আছে, এই ঝগড়াটা হলো ডিজিটাল ঝগড়া, এনে কথা নাই বার্তা নাই, লেখালেখি হইতেছে একজন একজন ভিতরে লিখতেছে, কিন্তু ফেসবুকের যে মালিক কর্তৃপক্ষ তারা এটাকে ঝগড়াটাকে লিমিট করে দেওয়ার জন্য কিছু পলিসি নির্ধারণ করে রাখছে, এটাকে ফেসবুকের পলিসি বলা হয়। এখানকার এই সামাজিক মাধ্যমের সদস্য হইতে গেলে আপনাকে সাইন আপ করতে হবে, সেখানে কিছু কড়াকড়ি নিয়মকানুন আছে, এই নিয়মগুলা পইরা ক্লিক করতে হয়, টিক চিহ্ন দিতে হয়, কিন্তু আমরা ওই ইংলিশ না বুঝাই করি কি একটা টিক চিহ্ন দিতেছি আর কি, আর বুঝলে অত অত বেশি লেখা লিখছে যে এইগুলি পইরা আমাদের ধৈর্য নাই। তো এখানে কিন্তু সুন্দর সুন্দর গাইডলাইন দেওয়া আছে যে আমি কী কী করতে পারবো, কী কী করতে পারবো না, তো এইগুলি আমরা পড়ি না আসলে, কোনো কোনো সময় ঠেকে গেলে আমরা কিছু কিছু করি, যেমন আমি একবার ঠেকলাম এইভাবে যে আমি আমার বন্ধু বুলবুল খুবই সাংঘাতিক বন্ধুত্ব, আমরা একসাথে পড়ছি এই কলেজে পড়ছি, এখনও ভালো বন্ধুত্ব, তো ওখানে এই এই বন্ধুরা ফাজলামি করে না করেই, তো ওই ফাজলামি করিয়া একটা ইয়ে লিখছি, ওই হুমকিদায়ক একটা কমেন্ট লিখছি, কিন্তু আসলে হুমকি না, ওটা তাকে ভালোবাসা আনন্দ করার জন্য করছি, যেই লেখার পরে ওটা এখন আমি বলবো না, এই কারণে
বললে পরেও আবার হুমকি হয়ে দেব। তো ওইটা লেখার পরে যেই সেন্ড করছি, মানে ওই কমেন্টটা সেন্ড করে না, তো সাথে সাথে এরকম একটা আসছে, অ্যালার্ম আসছে লাল, হ্যাঁ, যে আমি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছি, কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছি। তো কমিউনিটি গাইডলাইনে কী আছে কিন্তু আসলে জানিই না, তখন বুঝলাম যে কী ঘটনা। ওই যে আমি যে তারে হুমকি দিলাম, এটা কিন্তু বাস্তব হুমকি না, বাস্তব মানুষ হুমকি দেয় যদি তাহলে তো ঠিকই আছে। তো এটাকে ধরে ফেললো ফেসবুক, জানে যে এই শব্দগুলো হুমকি, হুমকিস্বরূপ শব্দ, এই জন্য এইগুলি লিখে আমার বন্ধুকে দিচ্ছি, তাহলে আমি তাকে হুমকি দিচ্ছি, এটা কমিউনিটি গাইডলাইনে নাই, এবং আমাকে হলুদ কার্ড দেখিয়ে দিল একটা, এবং সেটা এখনও রয়ে গেছে, সেটা কিন্তু রিমুভ করে নাই। তা আমি ওখানে মাপটাপ এটা বাই মিস্টেক হয়েছে, কিন্তু তারপরেও তারা ধরে রাখছে যে আরও দুইটা পায় এরকম হুমকি, তাহলে আমাকে ফেসবুকে আউট করে দেবে, ব্লক করে দেবে আর কি। বুঝলেন তো, তাহলে হলুদ কার্ড ওখানে দেখায়, যেমন খেলার মধ্যে ওই যে একটু আঘাত দিলে পরে একটা হলুদ কার্ড দেখায়, আবার আরেকটা হলুদ কার্ড দেখায়, তিনটা হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখে বাদ্দা দেয় এরকম। এখানে কিন্তু আছে এরকম, কাজে আপনি যে চটকাই বন্ধুরে এটা বকা বকা দিবেন এটা কিন্তু হবে না, ফাইজলামি করে দিলেও হবে না। তো এখানে যে কথা আমার মূল উদ্দেশ্য সেটা হলো, আমরা অনেক সময় যারা ছোটো আসি, ইয়াং আসি, তারা গ্রুপকে দোষারোপ করি, করে অনেক সময় কমেন্ট লিখি। ধরেন একটা উঠতি বয়সের ছেলে 18 বছরের নিচে তার ফেসবুককে করতে পারে না, যাই হোক যারা করছে তারা ধরেন 18 বছর বয়স, মিথ্যাই হোক সত্যি হোক লিখে তারা ফেসবুক করছে। ধরেন একজন 16 বছর বা 15 বছর বয়স এসে ক্লাস 9 পরে ফেসবুক খুলে করছে, ওইটু বয়সটা বাড়াই নিয়ে করছে, বন্ধুদের সাথে মজা করার জন্যই হোক আর যে লেখাপড়া করার জন্য, গ্রুপ করার জন্যই হোক তারা করছে। তারা কিন্তু আসলে পরিপক্ক না, মানসিকভাবে পরিপক্ক না। তো তারা কিন্তু আমরা যতই তাদেরকে জিনিস দিই, তারা কিন্তু ভুল করে ফেলতে পারে, ভুল পথেও যেতে পারে। এখানে যেহেতু একটা অবাধ স্লো আসছে, মানে স্রোত মিডিয়াতে ভালো মন্দ সব আসতেছে, একদম নদীর ইয়ের মতো, বন্যার মতো আসতেছে, এখন কে কোনটা ধরে সেটা নিয়ে একটা বিরাট সমস্যা। তো এই অল্প বয়সের ছেলেরা বা মেয়েরা এই ফেসবুক করতে গিয়া ভালো করতে গিয়া মন্দ হয়ে যেতে পারে, তাদের আমি আবার যদিও জানেন যে আমি একজন মেডিকেল কলেজের শিক্ষক, অনেক বছরের শিক্ষক, আমি 28 বছর শিক্ষকতা করছি, ডাক্তার ধরতে গেলে ভালো শিক্ষিত মানুষ, কিন্তু আমি কেন এই ছোটদের ফ্রেন্ড হইতে গেলাম? এটা অনেকে আমার এই করে যে আপনি এই ছোটো ছোটো মানুষ থেকে ফ্রেন্ড বানিয়েছেন। তা আসলে ফেসবুক ফ্রেন্ড আর বাস্তব ফ্রেন্ড এক না, এই ফ্যানগুলো মানে আমি এদেরকে আমি আমার সমাজে নিয়েছি, এই সমাজেও আমি আছি, ছোট যেরকম আমার বেটা বাচ্চা বাড়িতে যেরকম ছোটো মানুষ বড় মানুষ নিয়ে আসে, আমিও চাই যে এরকম শুধু আমার বয়সের না সব বয়সের বন্ধুরা আমার মধ্যে থাকুক। তাতে হবে কি, এই বর্তমান জগতের এই এই জামানার মানুষের মানসিকতা কি আমি যেন রাখতে পারি, আমার আমার ওরিয়েন্টেশন রাখতে পারি। তো এর অর্থ না যে আমি তাদের আসলে বন্ধু, তারা আসলে বন্ধু না, এবং আমার বেশ মেইন উদ্দেশ্য হলো তাদেরকে গাইডলাইন দেওয়া সমাজে, যাতে ভুল পথে না যায়। আমি যদি কেউ কারো কমেন্টে দেখি সে ভুল পথে আগাচ্ছে, তাহলে ওখানে কিছু না লেখা তাকে আমি প্রাইভেটলি মেসেঞ্জারেই হোক, যেভাবেই হোক, ফোন করেই হোক, তারে একটু সতর্ক করে দিই যে তুমি আসলে ভুল করতেছো, তাতে সে কিন্তু ভুল বুঝতে পারে। আমি দেখছি অনেকেই আমি আমার মাধ্যমে তারা ভুল পথে ফিরে আসছে, তারা বেয়াদব হইতেছিল, বড়দের বিরুদ্ধে সোচ্চার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়, মানে না বুঝতেই সোচ্চার, মানে তার কাছে মনে হইতেছে এ কাজটা অন্যায় হইতেছে, কিন্তু সে তো পরিপক্ক না, তার ব্রেন তো পরিপক্ক হয় নাই, সে একেবারে ইয়ের মতো
বিপ্লবী হয়ে উঠতেছে, যে এর মধ্যে সে হোঁচট খেতে পারে, একটা থাপ্পড় খেতে পারে গালের মধ্যে ওই ইয়েদের দ্বারা, সেটা কিন্তু সে জানে না। আমরা মাঝে মাঝে দেখেন যে এই ক্লাস নাইনে পড়ে তার জীবন বিপন্ন, সে এই ফেসবুকে যেন কী লেখছিল অমুক নেতার বিরুদ্ধে, সে নেতা তারে নিয়ে একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে সে পড়ে গেছে। এর মাঝে মাঝে দেখেন না, থাপ্পড় খাওয়ার যোগ্য কাজ করলে তো মারবই, তো মনে করছে যে ফেসবুকে লেখলাম আমার কেউ কিছু করতে পারবো না, কিন্তু ওরা যে থাপ্পড় মারতে পারবো এটা তার জানে না, লেখলো ফেসবুকে দিল থাপ্পড়। অথবা নাও লিখতে পারে, তার হ্যাক হয়েছে, সে ওর তো পরিপক্ক না যে ফেসবুকে সে লক কী করে রাখবে, সিকিউরিটি দিয়ে রাখবে, আরেকজনে তার ফেসবুকে লিখে দিছে মার খেলো এরকম। তো বাস্তব এরকম আমরা একজনের দোষ করে আরেকজনে হতে চাই, একটা স্লেট ভাঙলো একজনে, সে বলো দই ভাঙছে, নিজে ব্যাংকে এই ভাঙছে, দিলে তা হয়ে তার উপরে একটা থাপ্পড় খেলবে বা জরিমানা দিলো, এরকম হয় এরকম ওখানে তাই। একজন অন্যায় করে আরেকজনের উপরে চাহাই দিল, মারি একটা খাওয়াই দিল আর কি। তো এখন এই বয়সের ছেলেরা দেখা যাচ্ছে মেয়েদের প্রতি একটু আকৃষ্ট হয়, আগ্রহ দেখায় মেয়েদের প্রতি, মেয়েরা ছেলেদের প্রতি আগ্রহ দেয়। এই 16-17-18 বছর বয়সে তাদের মাথায় খেলে মেয়ে 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 থাকে, তখন আসলে তো লেখাপড়ার স্ট্যাটাস তো দিতেই পারে না। ফেসবুক খুলছিল যে তার পড়া আগামীকাল কী পড়তে হবে, আজকে স্যারে কী পড়াইলো, এইগুলি উদ্দেশ্যে করছিল। খোলার সময় তো বাবা মারে কইছে আমার দরকার, খুব একটা টাচ ফোনের দরকার, লেখাপড়া স্যারের সাথে ক্লাস করা, কিন্তু ওইটা করতে গিয়ে দেখা গেছে সে তার এই বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে সে এই এই খেলা খেলতেছে আর কি। তখন এটা তার কাছে খেলা। আর অনেক মুরব্বীরা বলে, আমি বলি যে আমার তো ফেসবুকে ই হন ফলোয়ার হন, আমি তো এই ফেসবুক খেলি না, এটা আমার ছেলে খেলে, মানে আমার মতো বয়সে অনেকে দেখি আমার কাছে বলে সে ফেসবুক খেলে না, সে আসলে জানে এটা পোলাহানের খেলা। কিন্তু এর মধ্যে যে এরকম শিক্ষামূলক জিনিস আছে, সব ধরনের জিনিস, এটা কিন্তু তার আইডিয়া নেই, সে তার বাচ্চায় যে খেলে এটাই সে জানে আর কি, কাজে আমি ফেসবুক করি না, এটা খেলা। তো এদের স্ট্যাটাস আমি দেখি, ওই যে বলছি ওরা আমার বন্ধু, তারা বলতেছে মেয়েরা এরকম, মানে মেয়েদেরকে দোষারোপ করে একটা ইসালো, মানে স্ট্যাটাস দিল মেয়েরা দোষারোপ করলো, মেয়েরা এরকম। তো খুব খারাপ একটা কমেন্ট করে ছাড়লো মেয়েরা এরকম, মানে আসলে দেখছে যে সে তার যে বান্ধবী আছে ওই মেয়েরা এরকম, এখন এইটা তাদেরকে লিখতে পারে না, তাদের বলতেও পারে না, সে তার জায়গা হইলো ওই ফেসবুক লিখলো আর কি। তো ওইটা হইয়া তার আরেক বন্ধুও থাকলে, হ্যাঁ আসলে মেয়েরা এরকম, হ্যাঁ আবার অমুক অমুক এরকম, তমক এরকম, এই শুরু হয়ে গেলো মেয়েদের বিরুদ্ধে লেখা। তখন আবার এই মেয়েও বন্ধু তো আছে তার, তারাও শুরু করলো এই সে ছেলেরা এরকম, ছেলেরা এইসব সেই রকম। কিন্তু আমার কথা হইল যে এই যে মেয়েরা এরকম বললা যে তুমি তো খালি তোমার ওই বান্ধবী যে কয়টা আছে তাদের সাথে ঘোরাফেরা করো, স্কুলে যাও আস আর ইয়া করো, তারাই খালি মেয়ে না, কিন্তু মেয়েরা মানে কি এই কয়টা মেয়ে না, মেয়ে সারা বিশ্বে যত মেয়ে আছে, মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যত মেয়ে আছে, তারা মেয়ে, কিন্তু তোমার মা একটা মেয়ে, তোমার বোন একটা মেয়ে, তোমার ভাবি একটা মেয়ে, তোমার দাদি, তারপরে তোমাদের যে সমাজের যত মেয়ে আছে তারা সম্মানিত ব্যক্তি, তারা এমপি একজন আছে মেয়ে, তোমার উপদেরা চেয়ারম্যান আছে মেয়ে, বড় বড় অফিসার তোমার মেয়ে, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রাইম মিনিস্টার মেয়ে, কিন্তু যদি আইসা তোমার একটা থাপ্পন করে এই আমার বকা দিস, যে কোনো মেয়ে তোমার থাপ্পন মারতে পারে, আমি তো দিই নেই, তো কি লিখছে মেয়েরাই অম, তাই না? এটা হলো সামাজিকভাবে দোষারোপ করা। এটা হয়তো ভালোই লাগছে, যে বলছি ঝগড়া দেখতে ভালো লাগে, ঝগড়া করতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে এটা, কিন্তু থাপ্পড় একটা মার বয়সা তখন তো জানো না। এবং শেষে বললাম প্রাইম মিনিস্টার কিন্তু মেয়ে, বিরোধী দলের নেত্রী, তাহলে তুমি বললাম মেয়েরা এরকম, তারা তো এরকম না, আরও অনেক বেগম রোকেও মেয়ে, তো এরকম কথা তুমি লেখবা কেন? আর তোমরা যারা মেয়ে তারা ছেলেরা এরকম, ছেলেরা কে জানো তুমি,
ছেলেরা যে বঙ্গবন্ধু, তারপরে জিয়াউর রহমান, তারপরে বড় বড় অফিসার ছেলে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীর ছেলে, কি বলতেছ ছেলেরা এরকম? ছেলেরা এরকম না, তুমি যারে বলতেছ তারে বলো তো আমাকে এরকম, তার নির্দিষ্ট তার নাম লেখা বলো, ওই রকম বাই 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 ভাবে লেখলে হবে না, বুঝছ? যে যারে লেখবার সব তারই লেখো, ওই রকম গ্রুপ ধরে একেবারে সবারই তুমি দোষারোপ করবা, হঠাৎ করে বলো পুলিশেরা এরকম আছে না, একেবারে মজা করে বলে পুলিশটা এইরকম, মানে পুলিশটা এরকম কি, পুলিশ না থাকলে তুমি একদিন চালা হবা, পুলিশ যদি দেশে একদিন বন্ধ থাকে, যে পুলিশই সিস্টেম বন্ধ, একটা দিন চলবে না, একটা ঘন্টাও চলবে না, আবার দুই একটা এই এই দেখে অন্যায় দেখে পুলিশের পুলিশটা এরকম বললে হলে তুমি, তাহলে যে এই যে শত শত মানে 99% পুলিশ যে ভালো আছে তারা তোমার প্রতি খেপে গেল না, তোমার ধৈর্য নিয়ে যে ভাষা আমাদের একটা বাড়ি মেরে দেয় কী করবো তুমি এরকম? কাজেই দোষারোপ করবো না, বা বললো যে যারা বিদেশ গেছে তারা এরকম প্রবাসীরা এরকম, একবার এক পুলিশ অফিসার বলে ফেলেছিল প্রবাসীরা এরকম বলছে, একেবারে সারা বিশ্বের প্রবাসী খেপে গেছে পুলিশ করতে, কিন্তু তখন একটা স্কুলের একটা অনুষ্ঠানে বলছে, সে তো মনে করছে এই কয়জনে মনে হয় শুনলো, কিন্তু এই যে যে হারে বলছে প্রবাসী প্রবাসী সারা বিশ্বের প্রবাসী, এরকম আমি কয়েকটা উদাহরণ দিলাম আর কি। কাজেই ফেসবুক একটা সামাজিক মাধ্যম, সমাজে যেরকম ঝগড়া হয়, সমাজে যেমন একজনের বিরুদ্ধে কথা বললে খেপা যায় সবাই, সব ওই গ্রুপের সবাই ইয়েতে ফেসবুকে খেপা যায়, এবং শেষে বাস্তব ঝগড়া লাগে এবং ফেসবুকও তোমাকে অনেক সময় আউট করে দিবে, এই তোমার অ্যাকাউন্টটা বন্ধ করে দিবে, অনেকে বলে আমার অ্যাকাউন্ট খালি হ্যাক হয়ে যায় বন্ধ হয়ে যায়, বুঝো না তো তুমি, আসলে কী যেন হয় ফেসবুক বন্ধ করে দেয় তোমাকে, ফেসবুক বন্ধ করে দেয়। আর এই 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 ঝগড়ার যে শব্দগুলো যে ভাষায় তুমি আসো, ইংরেজি হোক বাংলা হোক উর্দু হোক, ওই ভাষাগুলো ফেসবুকের ডাটাবেজ আছে, সে ঝগড়ার ভাষা সেগুলা, জানার কাছে যে মারামারি হইতেছে তার দৃশ্য ধারণ করিয়া তুমি দিয়ে দিলা, ওখানে লেগেছে যে ভায়োলেন্স পোস্ট করা যাবে না, ভায়োলেন্স হয়তো তুমি হঠাৎ করে দেখতেছো কিন্তু কয়েকদিন পরে তার অ্যাকাউন্টে কী হয়েছে তুমি জানো না, ওটা ওটা বন্ধ করে দেয়। কাজে ফেসবুকে আমার কথা হলো ঝগড়া জাতি করবে না, বাস্তব যেমন ওদের দিয়ে ঝগড়া জাতি করবে না, ফেসবুকেও করবে না, এবং ফেসবুকে গ্রুপ তুলে কোনো কমেন্ট করবে না, যে একটা গ্রুপ একটা কমিউনিটি আহত হয়, হ্যাঁ একটা কমিউনিটি আহত হয়ে যাচ্ছে, সেই সে আহতমূলক কোনো পোস্ট দিবে না, এটা আমার মূল উদ্দেশ্য, যে ফেসবুকে ঝগড়া করবে না, ঝগড়া হবেই, এই পার্টি পার্টি ঝগড়া হবে, নেতায় নেতায় ঝগড়া হবে, হয় তো সেটা না সহ্য করা যায়, কিন্তু অযথা কোনো একটা গ্রুপকে দোষারোপ করে কোনো পোস্ট দিবে না, কোনো মানুষকে হেয় করে সমাজ ইয়ে ফেসবুকে লেখবে না, তুমি তাকে হেয় করতে তার সামনাসামনি বলো এই করতে সাহস আছে, হ্যাঁ ফেসবুকে লিখতে আসো কেন, ফেসবুকে লিখতে আসবে না, ফেসবুকটা একটা সামাজিক মাধ্যম, এই সমাজে শান্তি আসুক এটা চাই। আর তোমরা যারা ছোটো আছে তোমাদের সাবধান করে দিই, ঝগড়া হয় এই জাতীয় কোনো পোস্ট লিখবে না, ঝগড়া হচ্ছে সেই পোস্টগুলো দেখবেও না, কনস্ট্রাকটিভ পোস্টগুলো পড়বে, শিক্ষামূলক তোমাদের এখন বয়স শিখার বয়স, অভিজ্ঞতা হয়নি তোমাদের, অভিজ্ঞতা হওয়ার পরে তোমরা এগুলো লিখবা, আমার মতো বয়স যখন হবে তখন সব বুঝতে পারবে, তখন বলবে আর কি তোমার ওইটা। আমি আরেকদিন বলবো নি যে এই ফেসবুকে বাণী ছাড়া, এটা পরে আমি আরেকদিন বলবো, এটা আমার বিষয় আছে, তোমরা ছোটো বয়সেই দেখা যায় প্রথমে বাণী ছাড়তে থাকো, যে যে বাণীগুলো যারা অনেক উঁচু লেভেলে গিয়া অনেক বয়সের অভিজ্ঞতা অর্জন করার পরে বাণী ছাড়ে, সেই বাণী তোমরা এই 18-19 বছর বয়সে বাণী ছাড়ো, মানে 2-3টা অভিজ্ঞতা নিয়ে একবার দিলা ছেড়ে আর কি, এই বাণী এখন না, বাণী ছাড়বে অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার পরে, 45 বছর 60 বছর হওয়ার পরে তোমার বাণী ছাড়ার বয়স হবে, ছোটো বয়সে কেউ বাণী ছাড়ে না,
কবি সাহিত্যিকরা অনেক সময় লেখে গল্পে বা ইয়েতে বিজ্ঞ কথা লেখে, সেটা একটা বাণী হয়ে থাকে, সে ওই বাণীর উদ্দেশ্যে সে লেখে না, কিন্তু তুমি তার কবি সাহিত্যিক না যে তুমি বাণী লিখতে পারবে। তো এই বাণী নিয়ে আমি আরেক দিন আরেকটা লিখবো, আজকের মতো রাখি, আল্লাহ হাফিজ, দেখা হবে আরেক আরও কোনো ভিডিওতে, আজকের মতো রাখি, আল্লাহ হাফিজ। আর যাদের তাদের কাছে এটা ভালো লাগছে বলে মনে হয়, তাহলে আপনাদের বন্ধুদের বন্ধুদেরকে জানানোর জন্য আপনার শেয়ার করে আপনার ফেসবুক টাইম লাইনে রাখেন, আপনার বন্ধুরা দেখতে পারবে এবং তাদের মধ্যে অনেকেরই ভালো লাগবে, তারা শেয়ার করতে পারবে। এইভাবেই আসলে এটা আমার উদ্দেশ্য বলতে এইগুলি আমি তো আসি, আমার জায়গায় আসছি, কিন্তু এইগুলি সবাই জানুক, আমার ফেসবুকের মাধ্যমে জানুক, এটা আমি চাই, আমি যা বলতেছিলাম। তাহলে আমি আমার এই সাকসেস হবে আমার এই ক্রিয়েটিভ ভিডিওটা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।